নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সততাজ অ্যাপ্রোচ। আজকে এই ভিডিওতে আমরা দ্বিঘাত করণের ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, মাধ্যমিক পরীক্ষার আসার খুবই সম্ভাবনা আছে। তো প্রথম যে অঙ্কটা এখানে বলেছে যে এক নম্বর এক্স ইকুয়ালস টু থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ও এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। তাহলে এক্সের মান এটা বলে দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে সরি এটা ওয়ান বাই এক্স হবে। তাহলে ওয়ান বাই এক্স কী হচ্ছে? ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু। তাহলে করণীয় নির্ণয় করছি, তারপর অনুবন্ধীতে গুণ করতে হবে আমাদের। তাহলে মাইনাস দুপন্ডিতে গুণ করলাম, তাহলে এটা আসছে, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় তিন আছে, তাহলে তিন স্কোয়ার মানে তিন, এটা স্কোয়ার কত হবে? টু রুট টু স্কোয়ার। এবার দেখো এটা কি তিনের স্কোয়ার নয়, আর টু রুট টু স্কোয়ার হয় আট, নয় মাইনাস আট মানে এক, তার মানে নিচে এক আছে, ঠিক আছে। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করতে হবে, কারণ আমাদের কার মান বের করতে বলেছে না, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তার মানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা দরকার, সেজন্য আমরা বার করে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স করলে কী হবে? টু রুট টু, টু রুট টু কাটলো মাইনাস, তাহলে তিন তিন ছয় হলো, বোঝা গেল। আর একটা দেখো এখানে কি বলেছে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এক্ষেত্রে মাইনাসটাও দরকার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দরকার, তাহলে এটা আমরা বার করছি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কী হচ্ছে না, এটা কাটে কটে করে আসছে ফোর রুট টু, বোঝা গেল। এটা না বের করলেও হবে, এক্স ইন্টু ওয়ান বাই এক্স ওয়ান, এটা না বের করলেও হবে। তাহলে এক নম্বর যে পার্টটা এখানে বলেছে কি না, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু, এটা কী ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ মান নির্ণয়ের ফর্মুলাটা কি না, এ প্লাস বি তা হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এখন এটার মান কত পেয়েছি আমরা? এটার মান পেয়েছি আমরা ছয়, দেখো। তাহলে এটা সিক্স কিউব মাইনাস এটা কাটলো, কত আসছে? এটা ওয়ান, থ্রি ইন্টু এর মান ছয়, ছয়, ঠিক আছে। তাহলে ছয়ের কিউব শেষ হলো তিন চো আঠেরো, তাহলে বিয়োগ করলে একশো আঠানব্বই আনসার, বোঝা গেল। দুই নম্বর পার্টটা যেটা বলেছে এখানে কি না, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙতে পারি। এখানে এ স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় এর জায়গায় কী আছে? এর জায়গায় আছে এক্স স্কোয়ার, আর বি এর জায়গায় কী আছে? ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল। এখন দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারি মান্যনের ফর্মুলায়। তাহলে কী সূত্রটা না, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা প্লাস নেব, কারণ প্লাসের মানটা আমরা জানি, মাইনাসটি করলে হতো। তাহলে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি? ছয়, ছয় স্কোয়ার, এটা কাটলো দুই, ঠিক আছে, ইন্টু ছয় ইন্টু ফোর রুট টু, ছয় স্কোয়ার ছত্রিশ মাইনাস দুই চৌত্রিশ, তাহলে এটা গুণ করে আসছে অ্যান্সার কত না, আটশো ষোলো রুট টু, ঠিক আছে। এই যে ঠিক আছে, নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট। যদি এক্স ইকুয়াল টু রুট ওভার রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান হয়, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এর মানটা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান এটা বলে দিচ্ছে, তাহলে আমরা অর্ণ নির্ণয় করছি, দেখো মাইনাস আছে প্লাস দ্বিগুণ করছি, তাহলে এটা কী হয়ে গেলো? হোল স্কোয়ার ফর্মুলা। আর এটা কী হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন রুট ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ, এক স্কোয়ার এক, পাঁচ মাইনাস এক চার, চারটা রুটের বাইরে বেরিয়ে আসলো কত? দুই, আকারে দুই হলো, ঠিক আছে। আর এটা হোল স্কোয়ার, স্কোয়ার করলে কী হবে? রুটটা উঠে যাবে, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কী আসছে? রুট ফাইভ প্লাস ওয়ান, ঠিক আছে। তারপর আমাদের কার মান বের করতে বলেছে না, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ানের মানটা বার করতে বলেছে। তাহলে দেখো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার, এখন এক্সের মানটা এটা পেয়েছি, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে? রুট ফাইভ প্লাস ওয়ান, তাহলে হোল স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। আর এটা ফাইভ ইন্টু এক্সের মানটা বসালাম মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো ফাইভ ইন্টু এটা কী হবে? এ প্লাস বি তে হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে এ স্কোয়ার মানে কি ফাইভ প্লাস টু এ বি ইন্টু টু রুট ফাইভ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান, ঠিক আছে। মাইনাস এটা যে যা আছে তাই লিখলাম, চার লশকও হবে, চার যদি লশক হয়ে যায় তাহলে কী হবে? দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দুগুণে দশ রুট ফাইভ, পাঁচ একে পাঁচ, ঠিক আছে। মাইনাস এখানে দুই আছে, তাহলে কী হবে না? দুই দিয়ে গুণ হবে, তাহলে পাঁচ দুগুণে দশ হয়ে গেল, তাহলে মাইনাস টেন রুট ফাইভ হলো, মাইনাসে প্লাসে মাইনাস, পাঁচ দুগুণে দশ, বোঝা গেল। আর এটা কী হবে? মাইনাস ফোর, বোঝা গেল। এবার দেখো টেন রুট ফাইভ মাইনাস টেন রুট ফাইভ কেটে গেল,
তাই এটা এটা হিসাব করে কত আসছে, 16। কাটাকাটি করে কত আসছে, 4। অ্যান্সার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, বলেছে যদি এ সমান √5 + 1 বাই √5 - 1 ও বি সমান √5 - 1 বাই √5 + 1 হয়, তবে এ মানটা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি আমরা বার করবো প্রথমে। তাহলে এ প্লাস বি যদি বার করে এটা কত আসছে দেখো, নিচে এই দুটো গুণফল লসাগু হলো। এখন দেখো এটা গুণফল মানে কি, তাহলে এটা ইন্টু এটা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, আর এটা ইন্টু এটা মানে এটা স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল এটা কি, এ প্লাস বি দা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি দা হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, না এ প্লাস বি দা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়, না 2 × a² + b²। বোঝা গেল, তাহলে দেখো 2 × a² মানে কি, এখানে √5² মানে 5, 1² 1। বোঝা গেল এটা কি হবে, √5² - 1² তাহলে 5 - 1 হলো, তাহলে 2 × 6/4 কাটাকাটি করে 3 আসছে। বোঝা গেল, আর কার মান দরকার, না এবি এর মান দরকার, তাহলে এবি গুণ করছি দেখো, তাহলে কাটাকাটি করে 1 আসছে। বোঝা গেল, এবার যে মানটা বার করতে হবে সেটা কি হলো দেখো, a² + ab + b² বা a² - ab + b² তাহলে কি কি আকারে আমরা লিখছি এটা একটু দেখো। দেখো a² + এখানে যদি আমরা 2 লিখি, এখানে কি আছে, একটা এ বি আছে, আর এটাকে কি আকারে লিখেছি, a² a + b হোল স্কোয়ার মানে কি, a² + 2ab + b² অর্থাৎ এর মধ্যে দুখানা 2 এ বি আছে, কিন্তু আমাদের তো একটা এ বি আছে না, তাহলে একটা বাদ দিয়ে নিলাম, তাহলে একটা বাদ দিলাম। বোঝা গেল, তাহলে দুখানা আছে এখানে একটা বাদ দিলাম, তাহলে একটা থাকলো। বোঝা গেল, আবার দেখো এখানে কি লিখেছি, a + b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে দুখানা 2ab আছে, কিন্তু আমাদের তো -ab ছিল না, তাহলে 2ab কি কি আছে এখানে, +2ab আছে, আর তাহলে +2ab এখানে আছে, আর -3ab করলে কি হবে, -ab দাঁড়ায়। বোঝা গেল, ঠিক আছে, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার মানগুলো বসাও জাস্ট, তাহলে এর মান 3 জানি আমরা, ঠিক আছে, 3² - 1 এটা কত, 3² - 3×1 তাহলে 9 - 1 এটা 9 - 3, 8/6 কাটাকাটি করে আসছে 4/3 অ্যান্সার। বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক দেখো, বলেছে এ সমান 3 + 2√2 হলে a² + 4 + a² + 1 বা এ কিউবের মান নির্ণয় করো। তাহলে এ সমান এটা বলে দিয়েছে, তাহলে 1/a করছে কি হবে, কর্ণ নির্দেশন করলাম, কর্ণ নির্দেশন করে আসছি কত, না 3 - 2√2। বোঝা গেল, এখন দেখো আমরা কার মান বের করবো, a + 1/a, ঠিক আছে, মান মানটা আমরা বের করে নেবো এখানে। তাহলে কত আসছে, a + 1/a মানে কি, 2√2 কাটবে -+a, আর 3 × 3 = 6 দাঁড়াবে। বোঝা গেল, এখন দেখো এই মানটা আমাদের বার করতে বলেছে, আমি কিভাবে সাজিয়েছি এটাকে, a² এ কিউব দিয়ে ভাগ করা মানে কি, প্রত্যেক টার্মকে এ কিউব দিয়ে ভাগ করা। এখন দেখো আমরা a² বা এ কিউব দিয়ে ভাগ করলাম, প্লাস এইটা নিলাম প্রথমটা আর শেষটা, ঠিক আছে, তাহলে a² / a³ + 1/a³। বোঝা গেল, প্লাস a² / a³ নিলাম এক জায়গায়, আর a² / a³। বোঝা গেল, তাহলে কাটাকাটি করে কত আসছে, না এ কিউব, এটা 1/a³, আর এটা কি আসছে, এটা কাটাকাটি করে a + 1/a। বোঝা গেল, এবার ধরো এটা ফর্মুলা ফেললাম, a + b হোল কিউব - 3ab × a + b, আর এটা এ মান জানি আমরা, তাহলে a + 1/a এর মান কত জানলাম, 6, ঠিক আছে, a + 1/a এর মান কত, 6, ঠিক আছে, তাহলে 6³ এটা কাটলো 3 × 6 + 6, এটা হিসাব করে আসে 204 অ্যান্সার। বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট অঙ্ক দেখো, যদি এ সমান √2 + 1 এবং বি সমান √2 - 1 হয়, তবে 1/a + 1 + 1/b + 1 এর মান নির্ণয় করো। তাহলে a + 1 সমান বের করে নিলাম কত হচ্ছে, √2 + 2, আর b + 1 কত হচ্ছে, 1 কাটলো √2। এখন এ মানটা বার করতে বলেছে 1/a + 1 + 1/b + 1, তাহলে 1/a + 1 মানে কি, 2√2 + √2, এটা √2, কর্ণ নির্দেশন করছি আমরা, উপর নিচে মাইনাস গুণ করছি, তাহলে 2 - √2 এটা কত আসছে, 2² 4, √2² 2। বোঝা গেল, আর এটা কত আসছে দেখো, √2, উপর নিচে √2 দ্বিগুণ করলাম, তাহলে এটা √2, আর √2 × √2 কত হবে, 2, ঠিক আছে।
দেখো এটা কত আসছে, 2, তাহলে লসাগু 2 হবে, লসাগু যদি 2 হয় তাহলে রুট 2 মাইনাস, 2 মাইনাস রুট 2 প্লাস রুট 2, বোঝা গেল? রুট টু কাটলাম, তাহলে 2/2 কেটে কেটে 1 আসছে অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।